মাসুদ ইবনে মুজিব, মুজিব ফারুকি একটা বক্তা, নাম্বার ছাড়া বেয়াদব। ঠিক আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের চেনো তোমরা? যার বয়ানে কে কোন দল করো সেটা জানি না, তবে তার বয়ানটা শোনার জন্য ছাড়ছি না বলো, আক্রোশী বলো, মাইজবান্দার বলো, চরমোনাই বলো, তাবলিগ বলো, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, সর্বদলের লোক তার বয়ান শোনার জন্য যায়। এই তার বয়ানে হাজার হাজার যুবক দাড়ি ছাড়া যুবক দাড়িওয়ালা হয়ে গেছে, টুপি ছাড়া যুবক টুপিওয়ালা হয়ে গেছে। ও মুসলমান, সেই বেয়াদব আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক হুজুরকে জুতা দেখায় এইভাবে স্টেজের মধ্যে, এই তোমরা দেখছো কেউ ফেসবুকে কারা কারা দেখছো একটা হাত জাগো, মাশাআল্লাহ কত বড় বেয়াদব বলে একটা আলেমকে এভাবেই করতে পারে, আহ আফসুস কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এই যে পাবলিক একটা বিভ্রান্তির মধ্যে আছে, কার বয়ান শুনবো কার বয়ান শুনবো না, ঠিক কিনা ধরে বলে। তবে এগুলা হলো অধিকাংশ বাটপার, এগুলা ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু ফাজলামি করে, ঠিক কিনা ধরে বলেন। তবে কিছু বক্তা আছে, এক ধরনের এক গ্রুপের কিছু বক্তা আছে যেগুলার নাম না বলে চললাম পারলামই না। কিছু বক্তা আছে ওই জামাতের মধ্যে, কিছু বক্তা জামাত ইসলাম বোঝো তো তোমরা, এই জামাত ইসলামের কিছু বক্তা আছে, সব না, কিছু কিছু বক্তা আছে চরম বেয়াদব। আমি সেদিনকে ওই যে কক্সবাজার মাহফিলে গেলাম, আমার আগের বক্তা তাফসির করে, জুতা পাই দিয়ে তাফসির করে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনের তাফসির করবা তুমি জুতাটা খুলতে পারলা না, তোমার কাছ থেকে জাতি কি শিখবে, ঠিক কিনা ধরে বলেন, চরম বেয়াদব। তোমার কিসের তাফসির করবা, তোমার তো তাফসির করার তোমার ভিতরে তো কোনো নিজের আমল নাই, কোরআনের তাফসির করবা তুমি জুতা পাই দিয়ে তাফসির করতেছো, কত বড় অলস, তুমি জুতাটা পর্যন্ত কোরআনের ইজ্জতে খুলতে পারতেছো না। এদের বক্তা এই সমস্ত বেয়াদবের ওয়াজ শোনা কিন্তু জায়েজ না, ঠিক কিনা ধরে বলেন, এদের থেকে দূরে থাকবেন, এদের বয়ান শুনে আরো গোমরা হয়ে যাবেন, ঠিক কিনা ধরে বলেন। শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا
ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله রাজনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজে দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি জনাব কারি মোহাম্মদ ইউসুফ কাজী সাহেব উপস্থিত আজকের প্রধান অতিথি আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব চেয়ারম্যান স্বর্ণপদক প্রাপ্ত বালুরচর ইউনিয়ন পরিষদ সাধারণ সম্পাদক সিরাজ দিখান উপজেলা আওয়ামী লীগ আরও উপস্থিত আজকে একটু আগে যিনি আলোচনা করলেন আমার ওস্তাদ সমতুল্য আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সালিহি দামত বরাকাতুল আলিয়া অল্প সময়ের মধ্যে অত্যন্ত চমৎকার আলোচনা করছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আর উপস্থিত আছেন আমার ওস্তাদ সমতুল্য হযরত উলামা ইকরাম বৃদ্ধ বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইয়ারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেস্তের বাগান জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিস সবচেয়ে দামি মজলিস আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক এই দামি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সে মালিকের দেওয়া জবান খুলে জিব্বা নারায়া মুসলমান হিসাবে ইমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ এই মজলিসটা এমন একটি দামি মজলিস যেই দামি মজলিসে একজন রিকশাওয়ালাও যদি চলে আসে বসার সাথে সাথে তার দাম বেড়ে যাবে সুবহান একজন কৃষকও যদি আইসা বসে তার দাম বেড়ে যাবে সুবহান একজন কোটিপতিও যদি আইসা বসে তারও দাম বেড়ে যাবে তবে এই দামি মজলিসে কিন্তু আবার সকলেই আসতে পারে না মজলিস দামে মজলিস আসলেই দাম বেড়ে যাবে কিন্তু এই দামি মজলিসে সকলেই আসতে আসলেও দেখবেন বসতে বসলেও দেখবেন শেষ পর্যন্ত থাকতে পারে আমি জানতে চাই আপনাদের এই রাজনগর এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে কত আরো 10-12 জন হবে না তার চেয়েও বেশি তো সবাই তো চলে আসছে নাকি কিছু বাকি আছে কত বাকি অনেক বাকি গুনেও শেষ করা যাবে না ঠিক কিনা তো বোঝা গেল দামি মজলিসে সকলেই আসতে আচ্ছা যারাই বাড়ি থেকে আসছে ওয়াজের নিয়ত করে আসছে ঘর থেকে বের হয়ে আসছে ওয়াজের নাম দিয়া সবাই কি বসছে বসার সুযোগ সবাই আচ্ছা যারাই বসছে এদের মধ্যে আবার দেখবেন সকলেই শেষ পর্যন্ত থাকতে পারবে না না থাকার পিছনে কিছু কারণ আছে একটা কারণ হলো কেউ আসে দেখি প্রধান বক্তার চেহারা ভালো না খারাপ আর এক গ্রুপ আছে দেখি কণ্ঠ ভালো না খারাপ টান টুন দেয় কিনা এরা টানের পাগল ঠিক কিনা জোরে বলেন আর এক গ্রুপ আছে দেখি হুজুরকে আমি গ্রুপের হুজুর টুজুর কিনা কি বলেন আর এক গ্রুপ আছে দেখি
এদের মধ্যে আল্লাহ পাকের কিছু খাস বান্দা আছে, এদের টার্গেট হলো, এদের চিন্তা হলো চেহারা ভালো না খারাপ দেখার কোন সুযোগ নাই, কণ্ঠ ভালো না খারাপ দেখার কোন সুযোগ নাই, কোন দলের কোন গ্রুপের তাও দেখার সুযোগ নাই, দেখতে হবে কোরআন হাদিস থেকে হক কথা বলে কিনা এটাই দেখার বিষয়। যদি কোরআন হাদিস থেকে হক কথা বলে, সে যদি চরমুনাইওয়ালাও হয় থাকবো, সারসিনাওয়ালাও যদি হয় থাকবো, তবলিকওয়ালাও যদি হয় থাকবো, আট্রসিওয়ালাও যদি হয় থাকবো, মাইজবান্দারের লোক যদি হয় তাও থাকবো, যদি কোরআন হাদিসের হক কথা বলে। যদি কোরআন হাদিসের হক কথা যদি না বলে, চরমুনাইওয়ালা হলেও আমরা থাকবো না, উজানিওয়ালাও হলে আমরা থাকবো না, সারসিনাওয়ালাও হলেও আমরা থাকবো না, কারণ আমরা মুসলমান, আমাদের আমাদের পরিচয় হলো একটা, আমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ, আমাদের নবী একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব হলেন একটা, সেটা হলো আল কুরআন, ঠিক কিনা? আসলে ভাই, আজকে আমাদের সমাজে দেখবেন টুপিওয়ালা টুপিওয়ালার মধ্যে দ্বন্দ্বের কোনো শেষ নাই, ঠিক কিনা ধরে বলেন? বিশেষ করে আমার কলিজার টুকরা বর্তমানের যে যুবক ভাইয়েরা আছে, ওরা বড় সমস্যার মধ্যে আছে, কারণ ওরা ইউটিউবের মধ্যে ঢুকলেই ওদের মাথা নষ্ট, চিন্তা ওরা চিন্তা আছে। মুরব্বীরা তো আপনারা ইন্টারনেট চালান না, টাচ মোবাইল হয়তো অনেকে চালান না, জানেন না। আমাদের কলিজার টুকরা যুবকরা বড় টেনশনে আছে, ওরা একটা বিভ্রান্তির মধ্যে আছে। সেদিন চট্টগ্রাম হাটাজারি বয়ান করতে গেলাম, যেই যুবকদের উদ্যোগে মাহফিল, ওরা আমাকে ধরলো, হুজুর বয়ান তো করবেন, তার আগে আমাদেরকে একটু বয়ান করেন। কি বয়ান করবো তোমার? ক হুজুর, ইউটিউবের মধ্যে ঢুকলে আমাদের মাথা নষ্ট, এই হুজুর বলে এইটা, সেই হুজুর বলে আরেকটা, একটু পরে আরেক হুজুর বলে আরেকটা, এই বড় হুজুর বলে একটা, ছোট হুজুর বলে আরেকটা, হুজুর কোন হুজুরের বয়ান শুনবেন, কোনটা আমল করবেন, একটা সমাধান দিয়ে ওঠেন। প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন করছে, ঠিক কিনা ধরে বলেন? সমাধান সবাই চায় আমরা, ঠিক কিনা? এখন আপনাদের সামনে তো আমি নাম প্রকাশ করি না, কিন্তু ওই যুবকের আমার সামনে কিছু নাম প্রকাশ করেছে, হুজুর এই হুজুর বলে এইটা, এই হুজুর বলে আরেকটা, আজারি সাহেব বলে একটা, ওই আমির হামজা সাহেব বলে একটা, হাফিজুর রহমান সিদ্দিক সাহেব বলে একটা, ওই হাটাজারির হুজুর একটা, চরমনের হুজুর এক, হুজুর কোনটা মানবো? জটিল একটা প্রশ্ন না? এখন আমি বললাম, যুবক তোমাদের এই, তুমি যাদের নাম নিয়ে আমার সামনে প্রশ্ন করছো, এদের মতো এত বড় আলেমদের ব্যাপারে মন্তব্য করার মতো যোগ্যতা আর সেই আলেম আমার নাই, ঠিক কিনা যারা বলেন? তবে আল্লাহ তাআলা তো আমাকে কিছু ক্ষুদ্র জ্ঞান দান করছেন, সেই জ্ঞান দিয়েই তোমাদেরকে একটু সমাধান দেওয়ার চেষ্টা করি, সেটা হলো বয়ান শুনবা কানে, আর চোখ দিয়া বক্তার চেহারার দিকে তাকাইবা, বয়ানের সাথে দেখবা সাড়ে তিন হাত বডির মধ্যে যার আমলের মিল আছে। ও মুসলমান নবীর উম্মতের দল, সে কোন হুজুর, বড় হুজুর না ছোট হুজুর, কোন জায়গায় হুজুর কোথায় পড়ালেখা করছে সেটা দেখার সুযোগ নাই। যদি দেখো বয়ানের সাথে আমলের মিল আছে, তাহলে তার কথা মানা তোমার জন্য জরুরি দরকার, কারণ বয়ানের সাথে আমার আমলের মিল থাকতে হবে। আল্লাহ তাআলা তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমনটা উপদেশ দিন যেটা তোমার মধ্যে নাই, ঠিক কিনা যারা বলেন? এজন্য আলোচনা কাদেরটা শুনবো, সহজ আমি উত্তর দিয়ে দিছি। হ্যাঁ, আমি বলবো না অমুকেরটা শোনো, অমুকেরটা শুইনো না, সে কথা বলার মতো সেই যোগ্যতা আমার নাই, তুমি তার বয়ানে শুনবা, সে যেই হোক, যদি বয়ানের সাথে দেখো সুন্নাতের আমল মানে ফরজ সুন্নাত পুরা ঠিক আছে, তার বয়ানের সাথে আমলের মিল আছে, তো তার বয়ান শোনা তোমার জন্য জায়েজ, ঠিক কিনা ধরে বলে? শুধু জায়েজ না, জরুরি দরকার, আল্লাহ কবুল করুন, আমিন। ভাইয়ের আমার বলতেছিলাম এই দামি মজলিস, কারণ ভাই এখন সকলের বয়ান শোনা কিন্তু আবার যাবে না, ঠিক কিনা ধরে বলেন? কারণ মাওলানা তো অভাব নাই, হুজুরের অভাব নাই, ও মুসলমান টাইটেলের অভাব নাই। আমি সেদিনকে গত দুই তিন দিন আগে
সিলেট থেকে আসতেছিলাম, আসার পথে সকালবেলা ক্ষুধা লাগছে, আমি খানা খাইতে বসে ড্রাইভারে বললাম একটু গাড়িটা ব্রেক করো, একটা হোটেল দেখা। তা একটা জায়গায় এমন জায়গায় ব্রেক করলো যেখানে বললাম তাকায় দেখলাম মায়ের হোটেল। হোটেলের নাম কি? মায়ের দোয়া হোটেল, মায়ের দোয়া হোটেল। ড্রাইভার বললাম এখানে ব্রেক করো, ব্রেক করো বল। তার সাথে সাথে ব্রেকে পাড়া দিছে, কিন্তু পাড়া যতই দেখ তারপর তো দুই চার দশ হাত ধাক্কা যায় গিয়া, কি বলে ধাক্কার পরে যেখানে যায় ব্রেক হয়েছে ওখানে যায় দেখে আবার আর একটা হোটেল, সেটা হলো মাওলানা হোটেল। কি হোটেল? মাওলানা হোটেল। তো চিন্তা করলাম আমিও মাওলানা মানুষ, তো আমার একটা হক আছে তার উপর, কি বলে মাওলানা হোটেলেই খাই। এখন মাওলানা হোটেলে বসলাম, হাত ধুইয়া প্লেট দিয়া যখন খানা নিব এমন সময় পিছনে তাকায়া দেখি মাওলানা সাহেব বিড়ি খাইতেছে। কি ধোঁয়া! আমি ভাবছিলাম চুলা থেকে মানে ধোঁয়া বাইরেতেছে, তাকায়া দেখি না বিড়ির ধোঁয়া নাক দিয়া মুখ দিয়া বাইরেতেছে। এখন আমি ওই যে হোটেলের মেসিয়ার যে থাকে যুবকের ডাক দিলাম, এদিকে কই, এই যে লেখা মাওলানা সাহেব মাওলানা হোটেল, এই মাওলানা কই? কয় হুজুর ওই যে বিড়ি খাইতেছে। আমি কি কোন মাদ্রাসায় পড়ছে? কয় না হুজুর মাদ্রাসায় তো পড়ে না, নামই হলো মাওলানা। হাকিম বলতেছে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাশ, বাহার কারে কে বাশি বা খুদা বাশ, জিস্তে দুনিয়া আজ খুদা গাফিল গুদাম, নেকামা শান করহ পর জিন্দজাস, দুনিয়া মে হা দুনিয়া কা তলবগার নহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, বাজার সে গুজর হো খরিদদার নহি হো, বাজার সে গুজর হো খরিদদার নহি হো। ও মুসলমান, দুনিয়াতে দেখবেন ধোকাবাজের কোনো অভাব নাই, ঠিক কিনা ধরে বলে। লম্বা জুব্বা পাগড়িও মাথায়, এই উঁচা টুপি লম্বা টুপি পরে মুসলমান দেখলে বুঝার কোনো সিস্টেম নাই, এটা কি আসলেই ধোকাবাজ না আল্লাহওয়ালা? বোঝাবার কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। ও মুসলমান, এই জন্য লম্বা টুপি আর জুব্বা দেখলেই পাগল হওয়া যাবে না, কারণ বর্তমানে তো অনেকেই জুব্বা শখেও গায়ে দেয় না নাই। আমি প্রায় সময় একটা উদাহরণ দিয়ে বলি, ছোট ভাই থাকতো সৌদি আরব, যখন প্রতি বছরই আসে, আসার সময় তার একটা অভ্যাস ছিল একটা করে জুব্বা আর একটা লাল রুমাল নিয়ে আসে। লাল রুমাল চেনেন তো, এই যে চাচায় পড়ছে লাল রুমাল, এই লাল রুমাল নিয়ে আসে আসার সময় জুব্বা লাল রুমাল পয়রা। এখন শুধু ঘরে বড় ভাই চিন্তা করে, হায় রে জীবনে সৌদি আরব যাইতো পারলাম না, একটা রুমালও পড়তে পারলাম না, জুব্বা ভাই দিতে পারলাম না, একটা আফসুস। একদিন ছোট ভাই জুব্বাটা হ্যাঙ্গারে ঝুলে শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, বড় ভাই চিন্তা করে এই চান্স ছাইরা লাভ নাই, কারণ ছোট ভাইয়ের কাছে তো চাইতেও পারি না, লজ্জার ব্যাপার। যাক এই চান্সে আমি একটু গায়ে দিয়া শখটা পূরণ করি, জুব্বা গায়ে দিয়া। মনে করেন আপনাদের এই বাজারের নাম কি? বালুরচর বাজারে গেছে ধরেন, উদাহরণ যাওয়ার পরে যায় চার দোকানে যায় বসছে, আসরের পর রওনা করছে, হাইটা যাইতে যেতে সময় লাগছে, দোকানে বসতে দেরি, মাগরিবের আজান শুরু হইতে দেরি। এখন জুব্বাওয়ালা চিন্তা করে, হায় রে জীবনেও নামাজ পড়ি নাই, আজকে যদি নামাজে না যাই চার দোকানে বসে থাকি তাহলে ইজ্জত থাকবে না জুব্বার, কি বলেন ঠিক কি না? চার দোকানওয়ালাও খসাইব, হুজুর মানুষ কিনলে আর বয়ে রয়েছে, হুজুর মানুষ বয়ে রয়েছে কিনলেন ঠিক কি না? জুব্বার ইজ্জত বাড়তে আল্লাহর বান্দা মসজিদের দিকে রওনা হয়ে গেছে। ওই দিন ঘটনা আবার একটা ঘটা গেছে, জুমার নামাজ পড়া ইমাম সাহেব আবার এক সপ্তাহ ছুটি দেখেছে বাড়িতে, জুব্বাওয়ালা তো মসজিদের দিকে আগাইতেছে, এদিকে সবাই মাগরিবের আজান দিয়ে টেনশনও করে গেল, হায় রে আসরের নামাজ সভাপতি পড়াইছে আর মাগরিবের নামাজ কে পড়াইবে? সভাপতি আবার চালাক মানুষ, আসরের নামাজ পরে চিন্তা করছে মাগরিব কিনা আমার আবার ধাক্কা দিয়ে দেয়, দরকার নাই, সে বলছে ভাই আমার জরুরি কাজ আছে তোমরা চালাই নিও, তার মানে মাগরিব পড়ালি তো সভাপতি ধরা।
কিছু মসজিদের সভাপতি আছে আলাম যে সুরাও পারে না কিন্তু ইমামের বেলা পণ্ডিতি করে খুব ভালো। এটা এটা মুন্সীগঞ্জের মধ্যে তো নাই, আছে না এদিকেও আছে। ওরে আল্লাহ, ও মুসলমান, এখন সভাপতি তো মাগরিবে আসে না, ওদিকে যুববাবা লাইতাছে, সবাই টেনশন করতেছে কে নামাজ পড়াইবো। এক চ্যাংরা যুবক দাঁড়াকে, এই কিসের টেনশন, ওই যে বড় হুজুর আইতাছে। বড় হুজুরের তো পিছনে তাকায় দেখে কই হুজুর টুজুর দেখি না, কারণ সে তো ভাবতেছে জানে আমি বড় হুজুরও না ছোট হুজুরও না, ঠিক কিনা ধরে। যাক বেচারা মাইন্ড করে না, যা আস্তে আস্তে মসজিদে ঢুকছে, ঢোকার পর সবাই হুজুরের ইজ্জতে দাঁড়ায় গেছে, হুজুর আপনার অপেক্ষায় আমরা সবাই দাঁড়ায় আছি, আপনি মেহরবানি করে একটু নামাজটা পড়ান, আমাদের ইমাম ছুটিতে গেছে, আপনারে পায়া বড় খুশি আমরা। এখন জুব্বাওয়ালা তো হাত দুইটা জাগায় একটা ভাই মাপ চাই, আমি হুজুর না, এই কথাটাই দ্বিতীয় সিরিয়ালে বলবে। ওই প্রথম কথা বলার পরেই দ্বিতীয় কথা বলার আগেই চ্যাংরা যুবক একটা দাঁড়া কই আল্লাহ বলা যারা ইচ্ছা করে যায় না করে জোর করে দিত। ওরে ভাই, পাঁচজনে দৈরা ধাক্কা মারছে, কোন জুব্বাওয়ালা না যায় কোনো উপায় আছে? এখন তো জুব্বাওয়ালার সামনে গেছে, যাওয়ার পরে তো ভয়তে কাঁপতে কাঁপতে জীবনে পড়ে না নামাজ, আর প্রথম ঢুকাতে ইমাম হয়ে গেছে, কি কপাল! এখন তো ইমামের অবস্থা বড় খারাপ, ভয়তে কাঁপতে কাঁপতে প্রথম রাখাতেই পড়ছে কুলাউজু রব্বিন নাস, পরে সুরা আছে কোনো, কি টেনশন, মহাবিপদ, বিপদের উপর বিপদ। মাথা একটা বুদ্ধি আসছে, আগে সেজদায় ফালাই পরে ব্যবস্থা একটা হবে। এ মুরব্বীরা, আগের যুগে মসজিদ কিন্তু ভাঙ্গা বেড়া ছিল, ভাঙ্গা ঠিক কিনা যারা বলেন, আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, ঠিক কিনা যারা বলেন? এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি কাঁচা, ঠিক কিনা যারা বলেন? অ মুসলমান, ডিজিটাল মসজিদ আর ডিজিটাল মুসল্লি, সপ্তাহে একবার হাজিরা দিলেই তো সব, ঠিক কিনা যারা বলেন? জান্নাতে যাওয়া যাবে? ও মুসলমান, এখন তো বেচারায় সেজদার মধ্যে ফালাইয়া আসতে করে কি করছে, সবাইরে ফালাইতে আসে আসতে করে ও চার দোকানে যায় বসে রয়েছে ভাঙ্গা ভাড়া দিয়ে। এদিকে মুসল্লিরা তো সুবহান রাব্বিয়াল আলা টানতেছে, টানতে টানতে মুখ দিয়ে ফেনা বাইরে যেতেছে, খবর নাই আল্লাহ আকবার। এক যুবক মাথা জায়গা কই কিয়ামত কায়েম হয়ে যাইব কিন্তু আল্লাহ আকবার আওয়াজ পাইতি না, যার যার নামাজ পড়া চল ইমাম রে ধরমু। এখন তো বাড়িতে যাইয়া বাজারে যা ধরছে, হুজুর দৌড় দিবেন না, একটা কাজ করলেন আপনি হুজুর মানুষে, এমন করলে আমরা পাবলিক কি করমু? বেচারে দাঁড়া একটা ভাই পা দুইটা ধরে মাপ চাই, আমার আর হুজুর বলিস না, আমি যুগ বাগাই দিছি শখে, আর আমারে বলার সুযোগটাও দিলি না, আর দোষ তো আমার না, দোষ তো তোদের, জুব্বার টুপি দেখলে তোদের মাথা ঠিক থাকে না, ঠিক কিনা যারা বলেন? বিক্রমপুরের মুসলমান সাবধান হতে হবে, বাংলাদেশের ধোকাবাজের কোনো অভাব নাই, ঠিক কিনা যারা বলেন? এই জন্য যার তার আওয়াজ শোনা যাবে না, ঠিক কিনা যারা বলেন? মুসলমান নবীর উম্মত, এই জন্য টুপি আর জুব্বা পাগড়ি দেখলেই পাগল হওয়া যাবে না, ঠিক কিনা যারা বলেন? এই একটা বক্তা, ইউটিউব যারা চালাও যুবকরা তোমরা দেখছো, মাসুদ ইবনে মুজিব, মুজিব ফারুকি একটা বক্তা, নাম্বার ছাড়া বেয়াদব, ঠিক? আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরে চেনো তোমরা? যার বয়ানে কে কোন দল করো সেটা জানি না, তবে তার বয়ানটা শোনার জন্য সারচিনা বলো, আট্রসি বলো, মাইজবান্ডার বলো, চরমোনাই বলো, তাবলিগ বলো, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, সর্বদলের লোক তার বয়ান শোনার জন্য যায়। এই তার বয়ানে হাজার হাজার যুবক দাড়ি ছাড়া যুবক দাড়িওয়ালা হয়ে গেছে, টুপি ছাড়া যুবক টুপিওয়ালা হয়ে গেছে। ও মুসলমান, সেই বেয়াদব আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক হুজুরকে জুতা দেখায় এইভাবে স্টেজের মধ্যে, এই তোমরা দেখছো কেউ ফেসবুকে, কারা কারা দেখছো এটা হাত জাগো, মাশাআল্লাহ, কত বড় বেয়াদব বলে একটা আলেমকে এভাবেই করতে পারে, আহ আফসোস, কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি! এই যে পাবলিক একটা বিভ্রান্তির মধ্যে আছে, কার বয়ান শুনবো, কার বয়ান শুনবো না, ঠিক কিনা ধরে বলে? তবে এগুলা হলো অধিকাংশ বাটপার, এগুলা ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু ফাজলামি করে, হ্যাঁ ঠিক কিনা ধরে বলেন? তবে কিছু বক্তা আছে, এক ধরনের এক গ্রুপের কিছু বক্তা আছে যেগুলার নাম না বলে চললাম পারলামই না, কিছু বক্তা আছে ওই জামাতের মধ্যে, কিছু বক্তা জামাত ইসলাম বুঝো তো তোমরা, এই জামাত ইসলামের কিছু বক্তা আছে, সব না, কিছু কিছু বক্তা আছে চরম বেয়াদব। আমি সেদিন কা ওই যে কক্সবাজার মাহফিলে গেলাম, আমার আগের বক্তা তাফসীর করে, জুতা পাই দিয়ে তাফসীর করে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ,
আল্লাহর কোরআনের তাফসীর করবা, তুমি জুতাটা খুলতে পারলা না, তোমার কাছ থেকে জাতি কি শিখবে? ঠিক কিনা তুমি বলেন? চরম বেয়াদব, তোমার কিসের তাফসীর করবা? তোমার তো তাফসীর করার, তোমার ভিতরে তো কোনো নিজের আমল নাই, কোরআনের তাফসীর করবা, তুমি জুতা পায়ে দিয়ে তাফসীর করতেছো, কত বড় অলস! তুমি জুতাটা পর্যন্ত কোরআনের ইজ্জতে খুলতে পারতেছো না। এদের বক্তা এই সমস্ত বেয়াদবের ওয়াজ শোনা কিন্তু জায়েজ না, ঠিক কিনা ধরে বলেন? এদের থেকে দূরে থাকবেন, এদের বয়ান শুনে আরো গোমরা হয়ে যাবেন, ঠিক কিনা ধরে বলেন? রাগ করলেন আপনারা? আমি আপনারা আমার ভাই, আমি আপনার ভাই, কারণ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, ঠিক কি নজরে বলেন? ভাই হিসাবে ভাইকে কিছু কথা বলা জরুরি মনে করলাম, এই জন্য বললাম, রাগ করবেন না, কারণ আমি চাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমার আছে, আর আমার টার্গেট হলো আমার একটা মুমিন ভাই, সেও যেন জান্নাতের মেহমান হয়ে যায়। এই জন্য আমাদের দায়িত্ব হলো সঠিক সঠিক আমরা বয়ান শুনব, খাঁটি আল্লাহ ওয়ালার তওবাত নাই বাংলার জমিনে, ঠিক কিনা যারা বলেন? ও নবীর উম্মতের দল, খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, দেখবা যাদের চেহারার দিকে তাকাইলে নামাজের কথা মনে হয়, এ মুসলমান এমন আল্লাহ ওয়ালা আছে না নাই? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর নামের জিকির করতে মন চায়, যাদের সোহবতে বসলে দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা যারা বলেন? ও মুসলমান নবীর উম্মত, এমন আল্লাহ ওয়ালা বাংলার জমিনে আছে না নাই? অভাব নাই, অভাব নাই ও নবীর উম্মতের দল। বেশি আমি যেহেতু বরিশালের মানুষ, আমি বরিশালে দুইজন আল্লাহর ওলির নাম বলবো, একদম তাকা দেখো চরমনের জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, ঠিক কিনা জেনে বলেন? আবার এর পাশে তাকা দেখো সারসিনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি সারউদ্দিন রহমাতুল্লাহি আলাই, ঠিক কিনা জেনে বলেন? এদের সামনে গেলে মানুষ কিভাবে আল্লাহ বলা মানুষ আল্লাহ বলা হয়? হঠাৎ করে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? আল্লাহর ওলি নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাই, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহ ওয়ালা, এ মুসলমান নবীর উম্মত, এদের সামনে গেলে মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা হয়, কিভাবে পরিবর্তন হয় রে নবীর উম্মতের দল? একজন যুবক মক্কুর গাঞ্জা করে, একজন যুবক আল্লাহ বলা যুবক আল্লাহর ওলির দরবারে হাজির, সালাম দিয়া বলো, ও আল্লাহর ওলি আমাকে একটু মুরিদ বানান, আমি মুরিদ হব আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহর ওলি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই হাতটা খপ করে ধরে বলে, এ বাবা মুরিদ যে হইবা জানতে চাই, নামাজ কি পড়ো কিনা? বলে, না আল্লাহর ওলি নামাজ তো পড়ি না। এ বাবা এতদিন কি রোজা রাখছো? রোজা রাখি নাই। পর্দার আমল করছো? না করি নাই। আল্লাহর ওলি হাতটা ধরে বলে, বাবা আমি মুরিদ বানাইতে পারি, শর্ত হইলো কথা দাও, কথা দাও, এতদিন নামাজ পড়ো নাই, আজকে থেকে ওয়াদা করো নামাজ সারবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ও বাবা তুমি একা নামাজ পড়লে চলবে না, তোমার বিবিকেও নামাজের দাওয়াত দিতে হবে, ঠিক কি না? ও মুসলমান বাংলার জমিনেতে এমন পীর আছে, এমন দরবার আছে, যাদের দরবারে গেলে নামাজ বিবিকে নামাজ শিখাইবে তো দূরের কথা, নিজেই তো নামাজ পড়েন আছে না নাই? এই জন্য মুসলমান সব দরবারে যাওয়া যাবে না, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম, আমার নবী বলেন দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর ওলি, আল্লাহর ওলি নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া বলে, বাবা তুমি একা নামাজ পড়লে চলবে না, বিবিকেও নামাজের দাওয়াত দিবা, একা পর্দার আমল করলে চলবে না, তোমার বিবিকেও পর্দার আমল শিখাইবা। যুবক আল্লাহর গোলাম, আল্লাহর ওলির হাতে হাত দিয়া ওয়াদা করে এবার বাড়িতে চলে যায়। ও মুসলমান নবীর উম্মতের দল, বাড়িতে যাইয়া এইবার বিবিকে ডাক দিয়া বলো, ও বিবি আমার, আজকে তোমার কাছে একটা আবদার করব রে বিবি। ও বিবি আবদার হইল, প্রথম কথা হইল আমার প্রশ্নের জবাব দাও,
দুনিয়ার অস্থায়ী শান্তি চাও না পরকালের স্থায়ী শান্তি চাও? আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া বলো, স্বামী আমার, আমরা তো মুসলমান, দুনিয়ার অস্থায়ী শান্তি চাই না পরকালের স্থায়ী শান্তি চাই। পরকালের স্থায়ী শান্তি যদি চাও রে বিবি, আমার হাতটা ধরে ওয়াদা দাও, যদি আমার সংসারে থাকতে চাও তাহলে যতদিন থাকবা বেঁচে থাকবা ততদিন নামাজ কোনোদিন ছাড়বা না। এ বিবি পর্দার আমল ছাড়বা না, ওয়াদা দাও, ওয়াদা দাও। বিবি ডাক দিয়া বলো, স্বামী আমার, নামাজের কথা বললেন আমি মানলাম, কিন্তু পর্দার আমলের কথা বললেন এটা মানা বড় কষ্ট, কারণ আমরা গরিব, আমাদের তো টাকা নাই, আমরা গরিব মানুষ, ভালো একটা কল পর্যন্ত উঠানোর মতো পয়সা আমাদের নাই, পানি আনার জন্য আমাদের নদীর কিনারায় যেতে হয়। ও স্বামী বলেন, পর্দার আমলটা আমরা কিভাবে করব? স্বামী এইবার ডাক দিয়া বলে, বিবি আমার, টেনশন নাই, টেনশন নাই, কথা দিলাম রে বিবি, কথা দিলাম। আল্লাহর ওলির হাতে হাতটা দেওয়ার পরে আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকা গেছে, কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলেন, ও ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় তোমার দিনে না, তাকায় দেখো কে আল্লাহকে ভয় করে। সাদিকিন যারা, সত্যবাদী যারা, এদের সহবতে যাও। আমি আল্লাহকে যারা ভয় করে তাদের সহবতে যাও, অটোমেটিক তোমার দিলেও আল্লাহর ভয় চলে আসবে, ঠিক কি না? আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমি ওয়াদা করেছি রে বিবি, জীবনে নামাজ ছাড়বো না, পর্দার আমল ছাড়বো না। এরে বিবি কথা দিলাম, প্রয়োজন হলে আমি নিজে মাথায় করে নদীর থেকে পানি টাইনা বাড়িতে পৌঁছায় দিব, তারপর আমি, আমার সাথে ওয়াদা দাও, তুমি পর্দার আমল ছাড়তে পারবা না। সুবহানাল্লাহ। বিবি পর্দার আমল শুরু করে দিয়েছে। ও মুসলমান নবীর উম্মত, এই আমলের কথা শুনলে কিন্তু সবাই আমল করবে না। কেউ আছে ওয়াজ শুনবে শুধু সুর শুই না দৌড় মারবে, কেউ আছে আমলের নেই তো ওয়াজ শুনবে, ঠিক কিনা জোরে বলেন? ওরে মুসলমান নবীর উম্মতের দল, খাঁটি মুমিন যারা, এরাই আমলের নিয়েতে ওয়াজ শুনবে এবং আমল করবে, ঠিক কিনা? আজকে আপনাদের সামনে আমি মুসলমান সূরায়ে আনফাল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুমিনের পাঁচটা গুণ, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের পাঁচটা গুণ নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতের মধ্যে আপনাদের আয়াতের আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা, মনোযোগ আছে? এ মনোযোগ আছে সবার? নাই কার কার একটু হাত জাগান। হ্যাঁ, সজাগ আছেন আপনারা? সবাই সজাগ? ঘুমাইছেন কারা কারা একটু হাত জাগান। ও মুসলমান নবীর উম্মত, একবার হয়তো হাত জাগাইছেন, একবার হাত জাগাইছেন, আরো দশ বার যদি হাত জাগা বলেন, হুজুর আমি ঘুমাইছি, আমি বরিশালের মানুষ, আমরা বিশ্বাস করব না, কারণ বরিশালের মানুষের ভালো করে জানা আছে ঘুমন্ত ব্যক্তি কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কি না? রাগ করলেন ভাইরা আমার? বলতে পারেন হুজুর তাহলে পরীক্ষার কি দরকার? জানেন আবার পরীক্ষার কি দরকার? পরীক্ষাটাই জন্যই করলাম, শ্রোতা যদি মনোযোগ না থাকে চিল্লায় লাভ নাই, গলা নষ্ট আর সময় নষ্ট, ঠিক কি না? কারণ আমাদের সময়ের বড় দাম, গলারও দাম, কারণ এই গলাটা দিয়ে চিল্লাইতে হয় দৈনিক দুই আড়াই তিন ঘন্টা, সাড়ে তিন ঘন্টা, ঠিক কিনা? প্রতিটা দিন, সেই অক্টোবর শুরু হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, নাকি মার্চ মাস পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে, প্রতিদিন দুইটা, গতকালকে ছিল তিনটা, এভাবেই দুইটা তিনটা, কিন্তু খালি নাই, হয়তো কম হইলে একটা, আজকে দুইটা রাখতাম, কিন্তু আমার ভাই না করছে, হুজুর একটাই রেখে রেখে। ও মুসলমান, তাহলে চিল্লায় লাভ নাই যদি শ্রোতাদের মনোযোগ না থাকে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান মাঝে মাঝে তো ধরা খাই, বিশেষ করে উত্তরবঙ্গে গেলেই ধরা খাই, ধরা খাই, ধরা খাওয়ার কিছু কারণ আছে। তারা স্টেজে উঠায় বক্তাদেরকে রাত্র বারোটা, সাড়ে বারোটায়, দিন আমার এক জায়গায় উঠাইছে রাত্র দুইটায়,
আপনারা বলেন তো দুইটাই কি ওয়াজ করার সময় না ঘুমের সময়? ঘুমের সময়। এখন দুইটা উঠেছে, কি করবো, কোন মেজাজ খারাপ হয়ে গেছে। এখন একটু চিন্তা করলাম, উঠাইছে কি ওয়াজ করবো, উঠা দেখি কি ওয়াজ করবো। একজন আমার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে, শ্রোতা হয়েছে 10-12 জন, আর একজন পশ্চিম দিকে আর একজন পূর্ব দিকে। হায় হায়, মাইক অপারেটর করলাম, একটু সাউন্ড একটু বাড়ায় দাও, অগরে উঠেই তৈব। সাউন্ড বাড়ায় দিয়ে চিল্লান মারলাম, পরে সব লাভ দিয়ে উঠে গেছে। লাভ দিয়ে ওঠার পরে আধা ঘন্টা চিল্লাইলাম, তারপরে দেখি সুবহানাল্লাহ আওয়াজ নাই। কি রে, এখনো মনে হয় ঘুমের ভাব দূর হয় না। এবার একটু পরীক্ষা করলাম, টেস্ট করার দরকার আছে না? এবার একটু টেস্ট করলাম ডিজিটাল সিস্টেমে, কইলাম বাবাজিরা ওয়াজ তো সারা রাত শুনলেন, দেখি জাহান্নামে কে কে যাইবেন, একটু হাত জাগান। ওরে বাবা, বলতে দেরি, 4-5 জনে আল্লাহ আকবার। আমি কই কি ও মুরব্বী, জাহান্নামে যাইবেন? আমার উপর রাগ হয়ে গেছে, না হুজুর তো হাত জাগাইছেন। কো বাবা ঘুমের, এই জন্য কোন মুসলমান শ্রোতা ঘুমাইলে বক্তার চিল্লা লাভ নাই, ঠিক কিনা ধরে বলেন। আপনারা যতক্ষণ আমার সাথে কথা বলবেন ততক্ষণ আমি থাকবো ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, বলতেছিলাম মুমিনের 5টা গুণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেন। 1 নম্বরে আল্লাহ যে গুণটা বর্ণনা করেন, যে কথা বলতেছিলাম, যে এই যে নামাজ রোজার কথা, পর্দার আমলের কথা সব বলবো, সবাই কিন্তু মানবে না। যারা খাঁটি মুমিন এরাই কিন্তু মানবে, ঠিক কিনা যারা বলেন। ও মুসলমান, এই মুমিনের 5টা গুণের মধ্যে 1টা গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1টা গুণ হলো, এরা আমি আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। এ মুসলমান নবীর উম্মত, দুনিয়াতে মুমিনের অভাব নাই, মুমিনের অভাব নাই। একদল মুমিন আছে, দেখবেন আজান শোনার সাথে সাথে মুমিন দোকানওয়ালা দোকানদারি বন্ধ করে দেয়। একদল মুমিন আছে, আজান শোনার সাথে সাথে রিক্সাওয়ালা মুমিন রিক্সা চালান বন্ধ করে, মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য চলে যায়। একদল মুমিন আছে, কৃষক কৃষি কাজ করে, আজান শুনছে কৃষি কাজ বন্ধ করে, নামাজে চলে যায়, আছে না নাই। আর একদল মুমিন আছে, আজান শোনার আগেও দুনিয়া নিয়ে ব্যস্ত, আজানের পরেও দুনিয়া নিয়ে ব্যস্ত, আছে না নাই। ও মুসলমান নবীর উম্মত, দুনিয়াতে মুমিনের অভাব নাই, দুনিয়াতে পাগলের অভাব নাই। একদল আছে, এরা টাকার পাগল, দিন নাই রাত নাই, শুধু টাকার পেছনে দৌড়ায়, নামাজের খবর নাই, আছে না নাই। এই টাকাওয়ালাকে যদি প্রশ্ন করা হয়, ও টাকাওয়ালা ভাই কেমন আছো, কোটি কোটি টাকার মালিক, ডাক দিয়া কহ হুজুর আলহামদুলিল্লাহ শব্দটা বের হয় না, বরং কপালটারে ঘুষায়া কয় হুজুর ভালো নাই, ঠিক কিনা? আরে কপাল করা ভালো, থাকবি কিভাবে? ভালো রাখার মালিক তোমার আল্লাহ। এ ভালো রাখার মালিক কে? এ মুসলমান নবীর উম্মত, অথচ আবার তাকায় দেখেন গরিব রিক্সাওয়ালা রিক্সা চালায়, কৃষক কৃষি কাজ করে, সারাদিন পরিশ্রম করার পর এ মুসলমান আজান শুনছে মসজিদে চলে যায়, নামাজের পরে ইমাম সাহেব প্রশ্ন করে, ও রিক্সাওয়ালা ভাই কেমন আছো? রিক্সাওয়ালা গরিবের চেহারার মধ্যে একটা মুস্কি হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ, তাকে আমার গর্বা কুয়াম জি কালাম, তাকে আমার গর্বা কুয়াম জি কালাম, সদকে আমার বাজার দিনা তামাম, শুকর নেমাত নেমাত তাফজু কুনাদ, কুফর নেমাত আজকাবত বিরু কুনাদ। এ মুসলমান নবীর উম্মত, ইমাম সাহেব ডাক দিয়া বলো, গরিব তোর তো টাকা নাই বাড়ি নাই, তারপর মুখে হাসি জবান আলহামদুলিল্লাহ বুঝলাম না, গরিব ডাক দিয়া বলো, ও আল্লাহর ইমাম সাহেব, যদিও দেখেন আমার টাকা নাই, তারপর আমি গরিবের অন্তরে এমন একটা জিনিস আছে গো, যে জিনিসটা কোটি টাকার মালিকের ভিতরে নাই, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, ঠিক কি নজরে বলেন? কোটি কোটি টাকার মালিক, এরপর গরিবের সম্পদ জোর করে মাইরা খায়, আছে না?
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আট টাকা দামের ট্যাবলেট খাও, কোটি টাকার মালিকের চোখে ঘুম নাই, শুধু টেনশন আর টেনশন। আট টাকা দেখো গরিব সারাদিন পরিশ্রম করার পর এশারের নামাজটা পড়া বাড়িতে যাইয়া যা পায় তা খায় মালিকের দরবারে শুকুর আদায় করে, এরপরে বিছানায় পিঠটা লাগাইতে দেরি হয়, মালিকের পক্ষ থেকে বান্দার চোখে ঘুম দিতে দেরি হয় না, ঠিক কিনা? শান্তি দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ শান্তি তো একমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকার মধ্যে শান্তি, ঠিক কিনা? ধরে বলেন এ মুসলমান নবীর উম্মত, মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নাম শোনার সাথে সাথে মুমিনের দিলে ভয়। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর ভয় আমার একটা জিনিস, নবীর উম্মতের দল আল্লাহর ভয়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলো ইমানদার আমি আল্লাহকে ভয় করো, কতটুকু ভয় করো বা হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো।